মেয়ে পর্দা করবে কখন সেটা বলেন আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান জিনা ব্যভিচার অসভ্যতা নোংরামি নাটক সিনেমা আপনার ঘরে প্রত্যেকদিন বউ বাচ্চা দেখে আরে মুসলমান এই অসভ্যতা ছাড়বেন কোন দিন সেটা বলেন মিয়া এখানে এই নাফরমানি কোন দিন ছাড়বেন কোন দিন আপনি বুঝবেন আপনার বউ বাচ্চার এই টেলিভিশন দেখা এটা তাদের জাহান্নামে যাওয়ার কারণ এটা বুঝবে কোন দিন ওই চা দোকানদার কোন দিন বুঝবে যে চা দোকানের এই রঙিন টেলিভিশন তারে যে একদিন জাহান্নাম নিয়ে যাবে এটা সে বুঝবে কোন দিন তারে কে বলবে বুঝায়া তারে কে ফিরাবে তারে কে বুঝাবে এজন্য আমার পরিবর্তন দরকার জিন্দেগি বদলানো দরকার বাপ যে যেমন আছেন এই গুনার উপরে পড়ে থাকা বিশ্বাস করেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোন মুসলমান শুনতেছেন কোন মুসলমান গুনাহ হওয়া তার এটা আদত স্বাভাবিক কিন্তু কোন মুসলমান গুনাহের উপরে জমে থাকা গুনাহের উপরে ধারাবাহিক থাকা এটা মহাল অস্বাভাবিক অসম্ভব তারে মুসলমান বলে না 60 বছর পর্যন্ত একজন বুড়া মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে না আপনি এত দিন বিড়ি সিগারেট খাইতে পারেন না যদি আপনি পাক্কা মুসলমান হইতেন 60 বছর পর্যন্ত একজন মুসলমান চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে পারে না এত দিন একজন মুসলমান গুনাহ করতে পারে না 30 বছর একজন ব্যবসায়ী মিথ্যা বলতে পারে না 20 বছর একজন ব্যবসায়ী ওজনে কম দিতে পারে না এটা মুসলমানের আখলাক না কোন মা কোন বোন লাগাতার 20 বছর বেপর্দা চলতেছে আরে এটা কোন মুসলমান মহিলা না এটা কোন ইমানদার নারী না বাপ 365 দিনে 1 বছর 365 দিনে কোন দিন আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এটা মুসলমানের বাচ্চা হইতেই পারে না বেটা এই জানোয়ারকে জিজ্ঞেস করেন বেটা তোর আল্লাহকে তোর খোদাকে তোর মাকে তোর বাপকে তারে জিজ্ঞেস করেন বেনামাজি বেহায়া তুই কোন মায়ের দুধ খাইছ তোর কোন দিন খোদার 365 দিনে একদিনও বেটা তোর নাফরমান তোর কোন দিন ফজরের নামাজ পড়তে মনেও হয় না তুই কেমনে মুসলমানের বাচ্চা কিসের জিন্দেগি তোর এটা এজন্য দয়া করে এটা মনে রাখতে হবে লাগাতার একজন মুসলমান ধারাবাহিক গুনাহ করতে পারে না এ তো নফসের গোলাম শাহওয়াতের গোলাম প্রবৃত্তির গোলাম নিজের চাহিদার গোলাম তার কোনো আল্লাহ নাই তার কোনো রসুল নাই তার কোনো কোরআন নাই তার কোনো কিতাব নাই কিচ্ছু নাই তার কিচ্ছু নাই সে মনের ইচ্ছাকে মনের চাহিদাকে খোদা বানায় তার মনের ইচ্ছাটা তাই মন চাইছে চুল এদিকে বড় করছে মন চাইছে চুল এদিকে বড় করছে মন চাইছে চুল সামনে দিয়া বড় করছে মন চাইছে খাড়াইয়া মতে মন চাইছে বইয়া মতে মন চাইছে বাজারের কোনাত মতে মন চাইছে প্রতিষ্ঠানের ওয়াল ঘেঁষা বুঝতে আছে মইডা কি দেখি প্লাস্টিক নাকি তুই তুই বেড়া কি রে বেড়া তুই জেনে সেনে মতোস বেড়া তুই বলেন না এটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ হইতে পারে মেয়ে এ তো অস্বাভাবিক মানুষ এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি দেখেন ওই লোকটাকে মনের ইচ্ছা মনের চাহিদা মনের খেয়াল খুশি মতো চলাকে যে তার নিজের খোদা বানিয়েছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহ বলে বন্ধু আমি তার কোন দায়িত্ব নেব না আপনি তার ওয়াকিল আপনি তার দায়িত্ব নেবেন কিনা এবার আপনি বলেন নবীকে জিজ্ঞেস আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আপনি তার উকিল হবেন কিনা বলেন আপনি তার অভিভাবক হবেন কিনা বন্ধু বলেন এমন নাফরমানকে আমি চিনি না আল্লাহ বলে আমি জানি না তার ব্যাপারে মনের ইচ্ছাকে যে তার খোদা বানায় ফেলছে তার মনে যা আছে হালাল হারাম জায়েজ না জায়েজ
দিন শরীয়ত পর্দা ইজ্জত আব্রু কিচ্ছুর কোনো খবর নেই।